আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটা হচ্ছে পিক্সেল অ্যাপ মোবাইল অ্যাপ দিয়ে কিভাবে সুন্দর একটা এইচডি থাম্বনেল তৈরি করব। আজকে মূলত আমি একটা থাম্বনেল তৈরি করব এবং আপনাদের দেখাবো যে কীভাবে একটা সুন্দর থাম্বনেল তৈরি করতে হয়। এছাড়াও পিক্সেল অ্যাপ মোবাইল অ্যাপ নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, যে ভিডিওতে আমি পিক্সেল অ্যাপের যতগুলো অপশন বা সিটিং আছে ওই সিটিংগুলো তুলে ধরেছি। সো ওই ভিডিওটা এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন, এটি দেখে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, দেখে আসলে আপনাদের অনেক কিছু শিখতে পারবেন। সো বেশি কথা না বলে আজকে টপিকে চলে যাই। এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা পিক্সেল অ্যাপ অ্যাপে চলে আসবেন। তো অ্যাপে চলে আসার পর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করবেন। তো এখান থেকে পছন্দ না হলে আপনারা এখানে ক্লিক করে ইমেজে ক্লিক করবেন। তো এখান থেকে আরও কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমার পছন্দ মতো আমি একটা সিলেক্ট করছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো এখন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, সো আপনারা এখান থেকে একটা সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার পর এখানে টিক মার্কে ক্লিক করবেন। তো এখান থেকে আবার থ্রি ডটে ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজ বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পর আরেকটা অপশন পেয়ে যাবেন যে কাস্টম বলে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আরেকটা অপশন পেয়ে যাবেন যে ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে থাম্বনেলের সাইজটা হয়ে যাবে ইউটিউব ভিডিওর। সো তারপরে এখান থেকে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর ইউ নিউ টেস্টার এখান থেকে ডিলিট করে দিবেন, ওকে করে দিবেন। সো এরপর আপনারা যা করবেন একটু এডিট করে নেবেন, এটা এনাকে এখানে একটু ব্রাইটনেসটা একটু বেশি, তো এখানে একটু এডিট টিডিট করে নেবেন আপনারা, আপনাদের ইচ্ছে মতো একটু এডিট করে নেবেন। সো এডিট করে নেওয়ার পর এখানে আপনারা যা এই এখানে এই থাম্বনেলে যেগুলো ইউজ করবার তা ইউজ করতে পারবেন। আপনারা গ্যালারি থেকে যা আনবার ইচ্ছে তা এখানে আনতে পারেন। ধরেন এখন আমি আমার গ্যালারি থেকে কিছু আনবো, তো এখানে প্রথমে এখানে প্লাসে ক্লিক করবেন, তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো গ্যালারিতে ক্লিক করার পর সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারি থেকে আপনাদের ইচ্ছা মতন কিছু ফটো নিয়ে আসবেন। সো আমার আজকে যে থাম্বনেল এডিট করব এটা দেখাবো। সো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম, টিক মার্কে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে এটা একটু সাইজ বড় ছোটো করে নেবেন, তারপরে একটু যদি মোবাইল ফ্রেম আনেন তাহলে একটু এভাবে বাঁকা করে নেবেন। বাঁকা করে নিলে অনেক সুন্দর একটা দেখায়। সো আপনাদের পরিমাণ মতো এটা একটু সো এরপর এটা এখানে বসে দেওয়ার পর আপনারা যা করবেন, যদি আপনার লেখালেখি করতে চান তো এখানে লেখালেখি করবেন, আর এখানে তো অবশ্যই লেখালেখি করতে হবে। মানে যারা ইউটিউব অ্যান্ড্রয়েড টিপস নিয়ে ভিডিও করেন তাহলে তারা এরকম একটা মোবাইল ফ্রেম নিয়ে আসবেন। আর এরকম একটা মোবাইল ফ্রেম কীভাবে তৈরি করেছি যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি এ নিয়ে আরেকটা ভিডিও করতে পারি। সো এরকম একটা মোবাইল ফ্রেম লাগানোর পর আপনারা যা করবেন, আপনারা এখানে লেখালেখি করবেন, আপনার অবশ্যই লেখালেখির প্রয়োজন। তো এখানে অ্যাড টেক্সটে ক্লিক করবেন, তো প্লাসে ক্লিক করবেন, তো এখানে এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর আপনাদের যা ইচ্ছা তা লিখবেন, অর্থাৎ থাম্বনেলে যেটা লেখার প্রয়োজন সেটি লিখবেন। কিন্তু তা লেখার পর আমি এখন যেহেতু আমার এই থাম্বনেলটা তৈরি করব, আমি এটি লিখব পিক্সেল অ্যাপ মোবাইল আবার একসাথে সব কিছু লিখবেন না, একটু একটু করে লেখে, অর্থাৎ আপনার সময় পরিমাণ বুঝে বুঝে লিখে এগুলো নিয়ে আসবেন। সো একটু বড় হয়ে গেলে আপনারা যা করবেন একটু সাইজটা একটু কমে নেবেন, এখানে সাইজে ক্লিক করবেন, একটু কমিয়ে নেবেন। তো তারপরে আপনারা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন, অথবা চেঞ্জ না করলেও চলে, আপনাদের ইচ্ছা। তো এখান থেকে একটা ফ্রন্ট সিলেক্ট করে নেবেন, এখানে অনেকগুলো ফ্রন্ট আছে তো এখান থেকে সিলেক্ট করতে পারেন।
সিলেক্ট করে নেবেন। তো এখান এখান থেকে এক ক্রবে ক্লিক করবেন, ক্রবে ক্লিক প্রথমটা একটু ক্রবে ক্লিক করলে একটু সৌন্দর্য বৃদ্ধি হয় লেখাটার। সো একটু ক্লিক করে আবার সাইজটা একটু বাড়িয়ে দিবেন। সাইজগুলো বাড়িয়ে দিবেন। তো এখান থেকে এরপরে যা করবেন, আপনার একটু এদিকে চলে আসলে আরেকটা অপশন পেয়ে যাবেন যে স্ট্রোক বলে। তো স্ট্রোক অবশ্যই দেবেন, স্ট্রোকটা না দিলে সুন্দর হবে না। সো একটু নিচে আসবেন, নিচে আসলে এটা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন। এর ব্রাইটনেসটা কালো কালার হয়ে অনেক সুন্দর। মোবাইলটা থাম্বনেল এডিট অনেক একটু কষ্টকর হয়ে যায়। সো শ্যাডো, শ্যাডোটা অবশ্যই দিবেন, শ্যাডোটা না দিলে আপনার থাম্বনেলের একটা লুক আসে না, সুন্দর একটা দেখায় না। সো এরপরে আপনারা এখান থেকে আরও ইউজ করতে পারেন, ইনার কোনটা না দিলে ভালো হয়। সো ইমবোসটা, ইমবোসটা দিতে পারেন, ইমবোসটা দিলে একটা আরেকটা সৌন্দর্য নিয়ে আসে। সো এটা আপনারা দিলেও দিতে পারেন। সো আর এটা কালারটা মনে হয় চেঞ্জ করলে ভালো দেখাতো, কালারটা চেঞ্জ করি, দাঁড়ান। সো এরপরে আবার আপনারা যা লিখবেন তার জন্য আবার এখানে প্লাসে টেক্সট, টেক্সটে ক্লিক করবেন, আবার এডিটে ক্লিক করবেন। তো এখান থেকে আবার লিখবেন, সুন্দর এবং এইচডি থাম্বনেল। দেওয়ার পরে এখান থেকে আবার এটা নিয়ে আসবেন, মানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যা লিখবেন তা একটু সুন্দর দিকে লিখবেন। তো কালারটা চেঞ্জ, আচ্ছা কালার কালার পরে চেঞ্জ করবো, আগে এটার ফ্রন্ট অন চেঞ্জ করি। মধ্যেটার মধ্যে কোনো ক্রপ ইউজ করবেন না, মধ্যেটার মধ্যে ক্রপ ইউজ করলে সুন্দর দেখাবে না। আর স্টক অবশ্যই ব্যবহার করবেন, স্টক ব্যবহার না করলে থাম্বনেলের কোনো সুন্দর হবে না। সো এরপরে আপনারা ইমবোসটা ব্যবহার করতে পারেন, না ইমবোসটা সাদা কালার দিলে ইমবোস ব্যবহার করাটা নয়, না ব্যবহার করেই ভালো। সো এখান থেকে আবার শ্যাডোটা অবশ্যই দিবেন, ওকে দিবেন। সো এরপরে যা লিখবেন আবার এখানে প্লাসে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। কিভাবে কিভাবে তৈরি, কীভাবে তৈরি করবেন, ওকে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে সাইজটা মোটামুটি ঠিকই আছে, আর কিছু লাগবে না, কিন্তু কালারটা চেঞ্জ করে নিই। সো তারপরে এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করে নিতে পারেন, অথবা এখান থেকে স্টাইল সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার পরে এখান থেকে এডিট করতে পারেন।
তারপর শেয়ারটা অবশ্যই দিবেন। তো দেওয়ার পর দেখবেন আপনার থাম্বনেলটার কোনো সমস্যা আসেনি। তো সমস্যা না থাকলে দেখা যায় হয়ে গেছে, তাহলে হয়ে যাবে। তো এরপর আরও যা আছে তা অ্যাড করে নেবেন। তো যদি ছোট লেখা না আনতে পারেন তাহলে এখানে সাইজটা একটু বড় করে নেবেন। তো এর আগে আপনারা এগুলো একটু লক করে নেবেন, না হলে এগুলো লড়ে যার জন্য এডিট করার সমস্যা হয়। সাইজটা ছোট করে নেবেন, কালারটা চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন। তো যদি এভাবে এডিট না করতে পারেন প্লাসে ক্লিক করে এটা একটু জুম করে নেবেন। আবার প্লাসে ক্লিক করবেন, তো এখান থেকে অনেকক্ষণ লড়াতে পারবেন। সো আবার এটা জুম করে শুরু করে নেবেন, আবার প্লাসে ক্লিক করবেন। সো এরপরে দেখবেন আপনার থাম্বনেলটা এডিট হয়েছে নাকি হয়েছে না। তো না হলে আবার এডিট করতে আবার একটু কারসাজি করবেন এখান থেকে। এগুলো আবার ব্রাইটনেস টাইটনেসটা একটু বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন। সো এগুলো চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করার পর আপনার থাম্বনেল যদি এডিট হয়ে যায় তো এখান থেকে আপনারা সেভ এজ প্রজেক্ট অথবা সেভ এজ ইমেজে ক্লিক করলেই চলবে। তো এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করবেন, তো সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তো ইমেজটা সেভ হয়ে যাবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি থাম্বনেল এডিটটা শিখতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদেরও শিখতে দিন এটা। আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে নিন পরের ভিডিওগুলো সবার আগে পেতে। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন পরের ভিডিওটা কোন টপিক নিয়ে করবো।